আসসালামু আলাইকুম আলা রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা মুস্তাফিজুর রহমান মুওয়াজ বলছি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার কাছে এসেছে প্রশ্নটি হল যে রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কি না তো প্রিয় বন্ধুগণ এই প্রশ্নের উত্তরটি সকলের জানা উচিত জেনে রাখা উচিত প্রিয় দিনই ভাই ও বোনেরা রমজান মাসে স্ত্রী সহবাস করা যায় যাচ্ছে স্ত্রী সহবাস করা যাবে কিন্তু রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না খুব ভালোভাবে মনে রাখবেন যখন আপনি সেহেরি খাওয়ার পরে রোজার নিয়ত করেন এবং সেহেরি খাওয়ার সময় শেষ হয়ে যায় তখন থেকে শুরু করে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত ইফতারের সময় হওয়া পর্যন্ত স্ত্রী সহবাস সহ খানা পিনা সম্পূর্ণভাবে হারাম কারণ আপনি রোজা রাখতেছেন কিন্তু যখনই আপনি ইফতার করবেন তার মানে আপনি রোজা সম্পূর্ণ করলেন তারপর থেকে আবার ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত আপনি সহ স্ত্রী সহবাস সব কিছুই করতে পারবেন জায়েজ আছে তাহলে বন্ধুগণ এই প্রশ্নের সহজ উত্তর হল রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কিন্তু রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না স্ত্রী সহবাস যদি সুন্নত পদ্ধতিতে করা যায় ইসলামের নিয়ম মেনে করা যায় তাহলে স্ত্রী সহবাস করাও একটি এবাদত তাই রমজান মাসে এই এবাদত বাদ দেওয়ার কোনো দরকার নেই আল্লাহ চাহে তো একদিন আলোচনা করব কিভাবে সুন্নত পদ্ধতিতে কীভাবে ইসলামের নিয়মে স্ত্রী সহবাস করা যায় এবং স্ত্রী সহবাসটাকেই কিভাবে ইবাদতে রূপান্তরিত করা যায় সে সম্পর্কে ইনশাআল্লাহ আরেক দিন আলোচনা করব তো আমি আশা করি যে আজকের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াখিরুদ্দানা আনিলামিল্লাহি রবিল আলমিন ওয়সালামু আলিকুম ও রহমতুল্লাহি